একান্ত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আসলে খুব সহজ মনে হলেও বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সেই প্রশ্নগুলোই আসে যেগুলো একটু মানে একটু ক্রিটিক্যাল বা ব্যতিক্রম ব্যতিক্রম এবং ক্রিটিক্যাল যেটা সব ধরনের ছাত্রছাত্রীর জানা উচিত এবং জানার চেষ্টা করে বা জানে তো যাই হোক আমি অন্যদিকে কথা না বাড়িয়ে শুরু করছি অবজেক্টের প্রকারভেদ কয়টি কয় প্রকারের অবজেক্ট সাধারণত ইংরেজিতে আসে আমি লিখেছি টু কাইন্ডস অফ অবজেক্টস আর অবজেক্টসারদের দুই দুই ধরনের অবজেক্ট দেখা যায় ইংরেজিতে ডিরেক্ট অবজেক্ট দ্য বয় ইজ ফ্লাইং এ কাইট বালকটি একটি ঘড়ি ওড়াচ্ছে কী ওড়াচ্ছে ঘড়ি কী দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্ট পাওয়া যায় সেটা ডিরেক্ট অবজেক্ট এবং যেটাকে বস্তুবাচক অবজেক্ট বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট মাই মাদার লাভস মি মস্ট আমার মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে বেশি ভালোবাসেন ভালোবাসেন সবচেয়ে আমাকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট এখন বস্তুবাচক এবং ব্যক্তিবাচক অবজেক্টের মধ্যে কোন এই অবজেক্টগুলো বাক্যের মধ্যে কিভাবে আসলে খুঁজে বের করা যায় আমি আজকের যে আলোচনা নিয়ে আসছি এই আলোচনা থেকে পরীক্ষাতে কোনো প্রশ্ন এ পর্যন্ত কোনটা কোন ধরনের অবজেক্ট ব্যক্তিবাচক না বস্তুবাচক কোনটা আগে বসে কোনটা পরে বসে এরকমের কোনো প্রশ্ন বিসিএস সহ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাংলাদেশে আসে নাই কিন্তু এটা আপনাকে জানতে হবে অন্য বিষয়টা জানার জন্য সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখন একটা ফর এক্সাম্পল আপনি ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার পরীক্ষাতে আসতেই পারে অথবা ভয়েস করার সময় কিন্তু যে সমস্ত ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ভ বলে যে সমস্ত ভার্ভের অবজেক্ট থাকে না তাকে ইন্টারজেটিভ ভার্ভ বলে আপনি যখন ভয়েস করতে যাবেন শুধুমাত্র ট্রানজিটিভ যুক্ত বাক্যেরই ভয়েস পরিবর্তন হয় ইন্ট্রানজিটিভ যুক্ত বাক্যের ভয়েস পরিবর্তন হয় না বললেই চলে সুতরাং আপনি যখন ভয়েস পড়তে যাবেন অথবা যখন ট্রানজিটিভ ইন্টারজেটিভ ভার পড়তে যাবেন ভার্ভগুলো পরীক্ষাতে আসে বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভার আসে ভয়েস আসে সুতরাং ভার্ভ এবং ভয়েস জানতে হলে আপনাকে এই বিষয়ে একটু জানা থাকতে হবে খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন হাউ টু ফাইন্ড অ্যান অবজেক্ট অবজেক্টকে কীভাবে বের করা যায় আপনি আপনাকে ভয়েস করতে দেয়া হয়েছে একটা এখন সেই বাক্যের অবজেক্ট আছে কিনা না খুঁজে বের করতে হলে হাউ টু ফাইন্ড বাংলা বাক্যের যে ক্রিয়াপদ আছে না বাংলা বাক্যের যে ভার্ব আছে সেই ভার্বকে হট অথবা হোম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট একটা কবিতা আমি এর আগেও মনে হয় বলেছিলাম আমার প্রথম ক্লাসের দিকে ছন্দ আর কি কবিতা না ছন্দ সেটা হচ্ছে যে প্রশ্ন করো কে বা কারা কর্তা তোমায় দেবে সারা প্রশ্ন করো কি বা কাকে চেনে নাও কর্মটাকে অর্থাৎ কে আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট যেমন সে আমাকে খুব ভালোবাসে কে ভালোবাসে সে হি হচ্ছে সাবজেক্ট তাহারা মাঠের মধ্যে ফুটবল খেলছে কারা খেলছে তাহারা সুতরাং কারা দ্বারা প্রশ্ন করলে এবং কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট এবং সাবজেক্ট কিন্তু কি দ্বারা প্রশ্ন করলেও পাওয়া যায় যখন বাক্যের সাবজেক্ট ইতর প্রাণী হয় বা কোনো শিশু হয় তখন কি দ্বারা প্রশ্ন করলেও সাবজেক্ট পাওয়া যায় যেমন দ্য উইন্ড ইজ ব্লোয়িং দ্য উইন্ড ইজ ব্লোয়িং বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে কি প্রবাহিত হচ্ছে বাতাস ইতর প্রাণী বা ন্যাচারাল কোনো ফিনোমিনা বা ছোটো ছোটো শিশু শিশু যদি বাক্যের সাবজেক্ট হয় তারা কী দ্বারা প্রশ্ন করলে সাবজেক্টও পাওয়া যেতে পারে যাই হোক সেটা অন্যদিকে গেল এখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে মূলত পাওয়া যায় অবজেক্ট যেমন শি গেভ মি এ ফ্লাওয়ার সে আমাকে একটি ফুল দিল কি দিল সি গেভ সি গেভ মি এ ফ্লাওয়ার সে আমাকে একটি ফুল দিল কী দিল একটি ফুল কাকে দিল আমাকে দুইটা অবজেক্ট আছে এই বাক্যে আমি আবার লিখছি সি গেভ এ ফ্লাওয়ার টু মি কেন লিখলাম এখানে দেখেন আগে ব্যক্তিবাচক পরে বস্তুবাচক অবজেক্ট বসছে তাহলে আমরা এখান থেকে জেনে নেই ইংরেজিতে অনুবাদ করার সময় একটি বাক্যে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট পরে বস্তুবাচক অবজেক্ট বসে কেন ব্যক্তিবাচক অবজেক্ট প্রথমে বসে ব্যক্তিবাচক অবজেক্টের প্রাণ আছে যান আছে এজন্য তার জোর বেশি সে প্রথমে বসবে আর বস্তিবাচক অবজেক্ট শেষে বসবে তবে তবে বস্তিবাচক অবজেক্টকে প্রথমে এবং ব্যক্তিবাচক অবজেক্টকে শেষে লেখা যায় সেক্ষেত্রে বাক্যের অর্থ অনুযায়ী ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে টু অথবা ফর বসে অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্টকে যখন আপনি স্থান পরিবর্তন করে অন্য জায়গায় দেবেন তখন ব্যক্তিবাচক অবজেক্টটি বলছে যে আমাকে তাহলে কিছু দিতে হবে ঘুষ দিতে হবে সেটা হচ্ছে কি তার আগে অর্থ অনুযায়ী টু অথবা ফর যেমন শি গেবে ফ্লাওয়ার টুমি মাই ফাদার বট মি এ শার্ট আমার বাবা আমাকে একটি জামা কিনে দিলেন কি কিনে দিলেন একটি জামা ডিরেক্ট অবজেক্ট কাকে কিনে দিলেন আমাকে আমাকে কিনে দিলেন তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্ট মাই ফাদার বট এ শার্ট ফর মি আপনি যখন এটা ব্যক্তিবাচক অবজেক্টকে শেষে নিয়ে যাবেন বস্তুবাচককে প্রথমে আনবেন তখন কিন্তু সেটা ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে এখানে অর্থ অনুযায়ী ফর দেওয়া হয়েছে কেন আমার বাবা আমার জন্য একটি শার্ট কিনলেন আর টু দিলে হবে আমার বাবা আমার দিকে একটি শার্ট কিনলেন আমার জন্যই হওয়ার কথা কিন্তু আসলে সুতরাং অর্থ অনুযায়ী এখানে একটু অথবা ফর ফরওয়ার্ড আমরা জেনে গেলাম খুব সহজে একটু জেনে রাখার চেষ্টা করবেন ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবেন কারণ ট্রানজিটিভ ইন্টারজিটিভ ভার যখন আপনি পড়বেন তখন এটা লাগবে ফর এক্সাম্পল আমি যদি একটা কথা বলি দ্য বেল ইজ রিঙ্গিং দ্য বেল ইজ রিঙ্গিং দেখুন এখানে দ্য বেল ইজ রিঙ্গিং ঘণ্টাটি বাঁচছে কি বাঁচছে ঘন্টাটি এটা সাবজেক্ট কী দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া গেলেও এখানে কী দ্বারা প্রশ্নগুলি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট দ্য বেল ইজ রিঙ্গিং আর দ্য বয় ইজ রিঙ্গিং দ্য বেল বালকটি ঘণ্টাটি বাজাচ্ছে এখানে দ্য বেল ইজ রিঙ্গিং বেলটি বাজছে রিঙ্গিং শব্দটার পরে আর কোনো শব্দ নেই অর্থাৎ অবজেক্ট ওই বাক্যে কিন্তু নাই আর দ্য বয় ইজ রিঙ্গিং দ্য বেল বালকটি ঘণ্টাটি বাজাচ্ছে এখানে রেঙ্গিংয়ের পরে একটা অবজেক্ট আছে তাহলে এই ভাবটা ইনট্রানজিটিভ এই ভাবটা ট্রানজেটিভ আমি বলেছি যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ যে ভার্ভের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ কিন্তু একটা কথা আছে মোস্ট অফ দ্য ভার্বস ক্যান বি ইউজড অ্যাজ বোথ ট্রানজিটিভলি অ্যান্ড ইনট্রানজিটিভলি অধিকাংশ ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে অধিকাংশ ভার্বই যদি ট্রানজেটিভ এবং ইন্ট্রানজিটিভ উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে তাহলে আমরা ভার্ব বের করার সময় দেখব অবজেক্ট আসে না নাই অবজেক্ট থাকলে ট্রানজিটিভ অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ যেমন এখানে একই ভার্ব এটাও রিঙ্গিং এটাও রিঙ্গিং উপরেরটা একটা নিচেরটা ট্রানজিটিভ কারণ কি একটা অবজেক্ট আছে নিচের একটা অবজেক্ট নেই সুতরাং এই অবজেক্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা ভয়েস পরিবর্তন করার সময় লাগে কারণ আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট প্যাসিভ বাক্যের প্রথমে সেই অবজেক্টটা অবজেক্টের সাবজেক্টিভকে লিখতে হয় সুতরাং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করলাম এর উপরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি তবে বিষয়টি আমরা জানা জেনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি আমরা আগামী ক্লাসে অন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি